Yuguri Pais করতে পারো না, শোনো, এরপর কোনো ভুল হবে না, একদম ধাক্কা দিয়ে বার করে দাও, বুঝতে পারলে? বেকার সব, কোনো কাজেরই নয় তোমরা, দাও তো। না না, আমার টাকা চাই না গো, আমরা ভিক্ষে করছি না। তোমরা শুধু আমাদের আদি হরগরি পাইস হোটেলে খেতে এসো, একবার খাবার খেলে না খাবারের স্বাদ জীবনেও ভুলতে পারবে না। আর জানো, আমার কাকাই না এত ভালো রান্না করতে পারে। ফোনের আলোতে ইংরেজিতে কি বলতে শিখিয়েছে? Thank you.
যাবো। ও কাকাই, তোমরা দুজনের দুজনের দিকে তাকিয়ে কি দেখছো গো? এই টাকাগুলো ধরো তো। এতগুলো টাকা তুমি কোথায় পেলে ঝিলমিল? গান করে ঝিলমিল গান করলো তো। তুমি ভিক্ষে করেছো ঝিলমিল? না না, ভিক্ষে করিনি গো। আমি তো সবাইকে বলতে গেছিলাম যে আমাদের আদি হরগড়ি পাইস হোটেলে খেতে আসবে। লোকে কি আর এমনি এমনি কথা শুনবে? তাই আমি গান গে সবাইকে দাঁড় করিয়ে বলছিলাম। লোকে জোর করে আমার হাতে টাকা দিয়ে দিল, তখন আমি কি করি বলো তো? আর গানকে টাকা নেওয়া কি খারাপ? ওই যে যারা স্টেজে গান গায় তারাও তো টাকা পায় বলো, পায় না? সেটাকে কি ভিক্ষে বলে গো? ভিক্ষে না, ভিক্ষে না। এটা আলু পোস্ত হয়েছে, জঘন্য। আরে এ ভিড়ু, আগে আগে। আরে এটা কি হয়েছে জি? কেন, আমার তো আলু পেঁপে কাঁচকলা জিরে বাটা দিয়ে পাতলা ঝোল হয়। এই তো। আরে ক্যালকা মার্কা, এটা কি, এই বস্তুটা কি? এটা চারাপোনা না চারাপোনার ছানা? এই কে রান্না করেছে এটা? এটা শঙ্কর দা রান্না তো হতে পারে না। না আগে মেজদাদু তো ওইখানে। আমি দেখছি। হ্যাঁ এবার বলুন কি সমস্যা আপনাদের? আরে ভাই, এ খাবার তো মুখে তুলতে পারছি। খাবেন না তাহলে, খাবেন না, এত পেটনা আমরা সহ্য করতে পারবো না। এই শোনো ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ তুমি জানো না হরগড়ি পাইস হোটেলে কবেকার কাস্টমার তুমি জানো? হ্যাঁ খাবার খারাপ হলে আলবাত বলবো। টাকার গরম একদম দেখাবেন না। এতদিন কম টাকাতে গান্ডে পিণ্ডে গিলে গিলে খেয়েছেন, এবার খাবারের দাম বাড়ছে, খেতে হলে খাবে নইলে অন্য জায়গায় যাবে। কাস্টমারের অভাব আমাদের হবে না। হ্যাঁ এত বড় আস্পর্ধা। এই টাকা শঙ্কর, আমরা ওর সঙ্গে কথা বলবো। দেখুন শঙ্কর তো এখনই, আপনাদের যা বলুন আপনি আমাদের বলুন। আপনারা কারা? আমরা হরগৌরী পাইস হোটেল বলতে একমাত্র শঙ্করকেই চিনি, ওকে ছাড়া আর কাউকে চিনি। তাহলে এবার থেকে আমায় চিনে রাখুন। নমস্কার, আমি ভাস্কর ঘোষ। শঙ্কর এখন আর হরগৌরী পাইস হোটেলে নেই। শঙ্কর নেই তাহলে তো এখানে আসার কোনো মানেই হয় না। চলো অন্য কোনো স্থানে যাই। ভাস্কর, তুমি কি করছো এইভাবে কাস্টমারদের তাড়িয়ে দিচ্ছ? আরে বাজে কাস্টমার, ফালতু কাস্টমার। হরগৌরী পাইস হোটেলের ঝাঁপ পড়লো বলে শঙ্কর ছাড়া এরা জানাবে হরতে। আরে না পারে ভালো রাঁধতে, না পারে লোকের সঙ্গে ভালো ব্যবহার করতে। হ্যাঁ না তোমার টাকা, চলো 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 ভাই চলো। ভাস্কর এটা কিন্তু তুমি ভুল কাজ করলে। আরে যা করেছি বেশ করে। বিরুদা, হ্যাঁ বিরুদা, এই রান্না করার জন্য কাকে এনেছিস তুই? এই এই যে সর্দা, বলছিলাম না কেমন করে রাঁধবে তুমি বলে দাও না সর্দা। আরে আমি জানবো কিরম করে, আমি অত ভালো রাঁধুনি নই তোদের শঙ্কর ঘোষের। তবে এই বুড়ো টাকা তাড়াতে হবে। হ্যাঁ একটা ভালো রাঁধুনি আনতে হবে। এখানে নিজেকে তারাকে তারাকে তারা নিজাকে ভাস্কর যেভাবে চলছে এতে তো দুদিনেই হরগৌরী পাইস হোটেলে লাল বাতি জ্বলে যাবে। সেটা তো আমি হতে দেব না। সত্যি বহুকাল বাদে এইরকম খাবার পেলাম।
শোনো না দাদা, বারবার আসবে, হ্যাঁ আবার আসবে। আসবো মানে রোজ আসবো, রোজ আসবো, সবাইকে বলবে। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।